नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। बारो बचर पर महा परिवर्तन, 22 एप्रिल 2023 टू 1 मे 2024 सिंह राशिर कपाल खुलबे 100%। गुरुत्वपूर्ण वीडियो, ताई गुरुत्वपूर्ण भावे ए वीडियोटी शोनार चेष्टा करुन। विशेष भावे ए आलोचनाटी आपनार जीवन के हयतो बदले दीते पारे। हाँ, 12 बचर पर भाग्य भावे देवगुरु बृहस्पति प्रवेश करछे। एक टाना एक बचर आपनार भाग्य भावे अवस्थान करबे देवगुरु बृहस्पति सिंह राशिर। कपाल खुलबे सिंह राशिर, लिखे रखुन। बृहस्पति आमादेरके कि देय? बृहस्पति आमादेरके देय सन्तान सुख। बृहस्पति देय स्त्रीदेर क्षेत्रे स्वामी सुख, आपनार शिक्षा, आपनार भाग्य, आपनार ज्ञान, बड़ो भाई, अर्थ, ये समस्त किछु डिपार्टमेंटा रोयेछे देवगुरु बृहस्पतिर हाते, देवतादेर गुरु। এই 12 বছর পর ভাগ্যভাবে প্রবেশ করে সিংহ রাশির কি রেজাল্ট পেতে চলেছে আমি আলোচনা করব। দেখুন, এই 1 বছরের মধ্যে অনেক পরিবর্তন কিন্তু আপনাদের ঘটবে। হ্যাঁ, কেউ কেউ কমেন্ট করবেন যে স্যার আমার হচ্ছে না, করবেন, কারণ 100 জন শুনছেন যে 100 জনের এটা হবে তা নয়। আপনার জন্মচকে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে আগে দেখে নিন। বৃহস্পতি আপনার শুভ রয়েছে না অশুভ রয়েছে সেটা আগে জানা দরকার। এবং এর পাশাপাশি আমি আবারও বলবো, আপনারা বৃহস্পতির কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন। দেখুন কোথায় অবস্থান করছে বৃহস্পতি, আপনার ভাগ্য হবে 12 বছর পর এই অষ্টম গৃহ থেকে ভাগ্য হবে রবির সাথে বৃহস্পতির অতি মিত্রতা রয়েছে। রবির সাথে বৃহস্পতির সম্পর্ক খুব মধুর কিন্তু রয়েছে। এই বৃহস্পতি প্রবেশ করে সিংহ রাশির প্রথম হচ্ছে ভাগ্য খুলবে, ভাগ্যভাবে প্রবেশ করছে। নবম ভাব হচ্ছে ধর্ম, নবম ভাব হচ্ছে পিতা, নবম ভাব হচ্ছে ভাগ্য। এতদিন ধরে যে আপনারা ভাগ্যের জায়গাটা সাপোর্ট পাচ্ছিলেন না, অনেক কাজ পেন্ডিং হয়েছিল, ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা হচ্ছিল, সেই বিড়ম্বনাগুলো আপনাদের কাটবে। আপনি সিংহ রাশির মানুষ, ভাগ্যভাবে প্রবেশ করে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করবে। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, অর্থাৎ আপনার শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, এই জায়গাগুলো কিন্তু আপনার খুব দুর্দান্ত সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। ভাগ্য হচ্ছে পিতার জায়গা, আপনার পিতার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যাগুলো যে চলছিল সে সমস্যাগুলোর সমাধান কিন্তু হতে চলেছে, বা আপনার পিতার হেলথ নিয়ে আপনি চিন্তা করছিলেন সেই জায়গাটা কিছুটা হলো আপনাদের কাটবে, কারণ নবমভাবে বৃহস্পতি পিতার সাপোর্ট, পিতার হেলথ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে। হ্যাঁ, আপনি সিংহ রাশির মানুষ, আপনাদের জন্য নবম ভাব আপনার ধর্ম, এই সময় আপনাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা এই সময় কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবং এই দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম
ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে। দেখুন রাশির উপর শনিরও কিন্তু দৃষ্টি রয়েছে, শনি আপনাদের সপ্তমভাবে, সরাসরি চন্দ্রের উপর দৃষ্টি রয়েছে। এই বৃহস্পতির দৃষ্টি পড়ার পর থেকে 22 এপ্রিলের পর থেকে 1 মে এই যে মনে অ্যাংজাইটিগুলো রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মানসিক ডিপ্রেশনে রয়েছেন বা যে কোনো জিনিস নিয়ে অত্যাধিক টেনশান করছেন, এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন, একটা মানে দোলা চলের মধ্যে রয়েছেন, মানসিক একটা স্ট্রেস রয়েছে, সে মানসিক স্ট্রেসগুলো কিন্তু আপনাদের কাটবে। একটা আপনাদের এই সময়ে ফেম আপনাদের হবে, খ্যাতি সম্মান আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, নাম যশ পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু বাড়বে, এবং আপনার স্বাস্থ্যের জায়গাটা কিন্তু উন্নতি কিন্তু করবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে। স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হবে। থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার বড় ভাই বোন বা ছোটো ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসবে, কমিউনিকেশান যোগাযোগগুলো আসবে, অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা এই সময় নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ পাবেন। আপনি সিংহ রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করছে, কারণ থার্ড হাউস যোগাযোগ, সাহস, পরাক্রম, উদ্দীপনা বৃদ্ধি করবে। সরাসরি পঞ্চম ভাব দৃষ্টি দিচ্ছে, পঞ্চম ভাব হচ্ছে আমাদের লাভ রিলেশান, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের মজুদ হবে, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই কিন্তু আপনাদের হবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে। প্রেমের ক্ষেত্রে যাদের সমস্যাগুলো চলছিল কি না, আপনাদের এই সমস্যাগুলো কিন্তু কাটবে। পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা, উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন বা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে। পঞ্চম ভাব সন্তান, প্রথম হচ্ছে সন্তানের আপনার কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য, সন্তানের এডুকেশান, এই জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। আপনি সিংহ রাশির মানুষ এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই 22 এপ্রিল 2023 টু 1 মে 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আইডিয়াল টাইম সন্তান ক্ষেত্রে, এবং এই সময় আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে। আপনি সিংহ রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের গাঢ় হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।